হ্যালো ফ্রেন্ড, আমি আরকে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, তোমরা যে লাউ গাছটা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু 13 দিন আগে আমার লাউ গাছটা ঠিক এরকম অবস্থা ছিল। 13 দিন পর লাউ গাছটা কী হয়েছে সেটা আমি তোমাদের আজকে দেখাবো। বন্ধুরা, 13 দিন পর লাউ গাছে কী পরিমাণে ফুল এসছে এবং কী পরিচর্যা করেছি সেটা তোমরা এই ভিডিওর মাধ্যম থেকে দেখতে পারবে। বন্ধুরা দেখো, 13 দিন পর আমার লাউ গাছে কী পরিমাণে স্ত্রী ফুল এসছে এবং কী পরিমাণে লাউ এসছে। বন্ধুরা, 13 দিন পর তোমরা দেখো আমার এই লাউ গাছে, এই ছোটো লাউ গাছে কী পরিমাণে লাউ চলে এসছে এবং প্রত্যেকটা শাখাতে কিন্তু স্ত্রী ফুলে কিন্তু ভর্তি হয়ে গেছে এবং দেখো লাউ অটোমেটিকলি কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। এবং এই স্ত্রী ফুলগুলো যাতে পচে না যায়, লাউ ছোটো ছোটো অবস্থায় যাতে পচে না যায়, সেজন্য আমরা কী পরিচর্যা করেছি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো মনোযোগ দিয়ে। এবং যে সকল নতুন দর্শকবৃন্দরা আমার এই আরকে গার্ডেন চ্যানেলে প্রথম এসছো, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে অল এ প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও। বন্ধুরা, লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে গেলে লাউ গাছে যে সমস্ত নতুন নতুন ডাল বেরোবে সেই সমস্ত ডালগুলোকে কিন্তু কাটিং করে দিতে হবে। আমি দেখো এই যে উপরের যে ডালটা, এই ডালটাকে কাটিং করেছি এবং নতুন নতুন যে সমস্ত ডালগুলো বেরিয়েছিল সমস্ত ডাল কিন্তু কাটিং করে দিয়েছি। কারণ প্রথম অবস্থায় যে সমস্ত নতুন নতুন ব্রাঞ্চগুলো বেরোবে ওই ব্রাঞ্চে কিন্তু ম্যাক্সিমাম পুরুষ ফুল থাকে। তাই তোমরা কাটিং করবার পর দুটো খাবার তোমরা যদি গাছে দিতে পারো, তোমাদের গাছে আমার গাছের মতো ওই ছোটো গাছে তোমরা প্রচুর পরিমাণে লাউ এবং প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল তোমরা গাছ ভরে পাবে। তাই তোমরা এরকমভাবে প্রত্যেকটা দেখো নতুন নতুন ব্রাঞ্চ আমি যেরকমভাবে কেটে দিয়েছি, তোমরা কিন্তু প্রত্যেকটা এরকম ব্রাঞ্চ কিন্তু কেটে দেবে। এই ব্রাঞ্চ থেকেই কিন্তু নতুন নতুন শাখা বেরোবে, যে শাখাতে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল। বন্ধুরা, লাউ গাছের প্রচুর পরিমাণে বৃদ্ধির জন্য এবং প্রচুর পরিমাণে লাউ গাছে যাতে স্ত্রী ফুল আসে তার জন্য আমি কিন্তু দুটো খাবার আমি দিয়েছি। দুটো পদ্ধতিতে আমি খাবার দিই। দেখো এই যে খাবার, এটা একটা মিক্স খাবার। এই খাবারটা আমি 20 দিন অন্তর অন্তর গাছে দিই, ঠিক আছে? তো 13 দিন আগে আমি যে খাবারটা দিয়েছিলাম সেই খাবারটা আমি তোমাদের আজকেও দেখাচ্ছি। ফার্স্ট আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট 100 গ্রামের মতো, এবং আমি এরকম নিয়ে নিয়েছি 4টে কলার খোসাকে ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। কুচিয়ে কাটবার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবং এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি এরকম পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসা কিন্তু দারুণ স্ত্রী ফুল আনতে সাহায্য করে। তোমরা এরকম পেঁয়াজের খোসা কিন্তু নিয়ে নেবে। তো এরকম পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি আমরা, এই দেখো এরকম এক বাটির মতো, এরকম ছোটো এক মুঠের মতো তোমরা পেঁয়াজের খোসা নিয়ে নেবে। এই পেঁয়াজের খোসা কিন্তু স্ত্রী ফুল আনতে প্রচুর সাহায্য করে। এবং এর সঙ্গে আমরা নিয়ে নেব সামান্য পরিমাণে ডিএপি। এই ডিএপি, যেহেতু এই লাউ গাছটাতে আমি 4 থেকে 5 দানার মতো ছোটো টব হিসাবে 5-7 দানার মতো আমি ডিএপি নিয়েছি, যাতে গাছটা দ্রুত বৃদ্ধি করে। এবং এর সঙ্গে নিয়ে নিয়েছি কিন্তু আমি লাল পটাশ। লাল পটাশ এই কারণে নিয়েছি গাছে ফুল আনতে ভালো সাহায্য করে এই লাল পটাশ, তাই আমি সামান্য পরিমাণে লাল পটাশ নিয়ে নিয়েছি। ব্যাস এই উপাদানগুলো আমি দিয়ে গাছটাকে বৃদ্ধি করে নিয়েছি। এবং এই এই যে খাবারটা, এই খাবারটা তোমরা 20 দিন অন্তর অন্তর দেবে। এছাড়াও প্রত্যেক 7 দিন অন্তর অন্তর আরেকটি খাবার দেবে, যে খাবারটা আমি দ্বিতীয় পদ্ধতিতে দেখাচ্ছি। বন্ধুরা, যে মিক্স খাবারটি আমরা তৈরি করেছি, এই মিক্স খাবারটি কিন্তু গাছে দেওয়ার আগে মাঠ চারদিক থেকে মাটি খুঁচে নেবে। মাটি খুঁচে নেবার পর তোমরা এই খাবারটি দেবে, এবং এছাড়াও 7 দিন পরপর আরেকটা লিকুইড খাবার তোমরা কিন্তু গাছে দেবে। এই দুটো খাবার তোমরা 20 দিন অন্তর এই মিক্স খাবারটা গাছে দেবে, এবং প্রত্যেক 7 দিন অন্তর অন্তর ওই তরল খাবারটা তোমরা গাছে দেবে। আমি তরল খাবারটা তোমাদের দেখাচ্ছি কীভাবে করবে। এই দুটো খাবার তোমরা যদি গাছে দিতে পারো, আর আদার্স কিছু খাবার লাগবে না, দেখবে গাছে কী পরিমাণে স্ত্রী ফুল আসে এবং লাউগুলোর সাইজ দেখবে কীরকম হয়, এবং ছোটো গাছে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু লাউ পাবে। বন্ধুরা, এবার তোমাদের দেখাবো দ্বিতীয় পদ্ধতিতে আমরা একটা লিকুইড খাবার এই গাছে আমরা প্রোভাইড করব। যে খাবারটি গাছে দিলে আমরা কিন্তু ছোটো গাছে প্রচুর পরিমাণে লাউ পাবো এবং গাছের বৃদ্ধি বিকাশ সমস্ত কিন্তু দ্বিগুণ হতে থাকবে। তো আমরা প্রচুর পরিমাণে দ্বিগুণ পরিমাণে লাউ গাছে পাওয়ার জন্য আমরা কিন্তু এই লিকুইড খাবারটা প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু দেবো। তো কীভাবে এই লিকুইড খাবারটা তৈরি করেছি এবং কী কী উপাদান দিয়ে লিকুইড খাবারটা তৈরি করেছি এবং কীভাবে আমরা গাছে দেবো, চলো একটা একটা করে দেখি। বন্ধুরা, পাকা কলার খোসাকে ফেলে না দিয়ে এই পাকা কলার খোসাকে তোমরা 4 থেকে 5 দিন ভালো করে ভিজাবে। দেখো আমার এই বালতিতে যে লিকুইডটা দেখতে পাচ্ছ, এই পাকা কলার খোসা কিন্তু আমি 5 দিনের মতো ভিজিয়ে আমি এই একটা ফার্টিলাইজার তৈরি করে নিয়েছি। এই ফার্টিলাইজার তোমরা সমস্ত লাউ গাছ বলো, বেগুন গাছ বলো, সমস্ত গাছে তোমরা যদি দিতে পারো তাহলে কিন্তু ভালো ফুল ফল দেখতে পারো। কারণ এই পাকা কলা খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ রয়েছে, প্রচুর পরিমাণে পটাশ, যা ফুল আনতে কিন্তু ভালো সাহায্য করে। বন্ধুরা, যে দ্বিতীয় লিকুইড খাবারটি তৈরি করেছি সেটি হচ্ছে পেঁয়াজের খোসা। বন্ধুরা, এই পেঁয়াজের খোসাকে তোমরা ফেলে না দিয়ে এই পেঁয়াজের খোসাকে 4 থেকে 5 দিন ভালো করে ভিজিয়ে
তোমরা যদি একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে পারো তাহলে কিন্তু ভালো বেনিফিটস পাবে। কারণ এই পেঁয়াজের খোসার মধ্যে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্ক, বিভিন্ন ধরনের পুষ্টিমূলক উপাদান কিন্তু রয়েছে এই পেঁয়াজের খোসার মধ্যে। যে পেঁয়াজের খোসা লাউ গাছকে কিন্তু স্থির ফুল আনতে খুবই সাহায্য করে, তাই তোমরা এরকম পেঁয়াজের খোসাকে 4-5 দিন ভালো করে ভিজিয়ে তোমরা একটা ফার্টিলাইজার তৈরি করে নেবে। বন্ধুরা, তৃতীয় লিকুইড খাবার হিসেবে আমরা এরকম সবজির খোসাকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, সবজির খোসাকে না ফেলে দিয়ে তোমরা এই সবজির খোসাকে 4-5 দিন ভিজানোর পর যে লিকুইডটা তৈরি হবে সেই লিকুইড যদি তোমরা গাছে দিতে পারো, লাউ গাছে, তাহলে কিন্তু ভালো বেনিফিটস পাবে। কারণ গাছের বৃদ্ধি খুব ফাস্ট তৈরি করে কিন্তু এই লিকুইড সারের মাধ্যমে। বন্ধুরা, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এই পাত্রের মধ্যে 1 গ্লাস পরিমাণ পেঁয়াজের খোসার ফার্টিলাইজার নিয়ে নিয়েছি এবং আমরা সমস্ত ফার্টিলাইজার কিন্তু ছেঁকে নেবো। ছেঁকে না নিলে কিন্তু প্রবলেম হবে, তাই আমরা সমস্ত ফার্টিলাইজার ছেঁকে নেবো। পেঁয়াজের খোসার ফার্টিলাইজারটাকে আমরা এরকমভাবে ছেঁকে নিয়েছি। এর সঙ্গে 1 গ্লাস পরিমাণ নিয়েছি আমি কলার খোসার ফার্টিলাইজার এবং এর সঙ্গে আমি 1 গ্লাস পরিমাণ নিয়েছি সবজির খোসার ফার্টিলাইজার। 3টে ফার্টিলাইজারকে একসঙ্গে মিশিয়ে আমরা ভালো করে মিক্স করে নেবো। একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবো এবং সম পরিমাণ 1 গ্লাস আমরা এরকম জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এই টোটাল আমাদের ফার্টিলাইজারটা রেডি হয়ে গেলো। এই ফার্টিলাইজারটা আমরা প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক 7 দিন অন্তর অন্তর আমরা গাছে দেবো। সম্পূর্ণ অর্গানিক এবং জৈব পদ্ধতিতে তৈরি, কোনো রকম রাসায়নিক নেই। এই খাবারটা যদি দিতে পারো গাছের বৃদ্ধি, গাছে ফুল ফল সমস্ত পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে তোমরা কিন্তু পাবে। বন্ধুরা, তোমরা প্রত্যেক 20 দিন অন্তর অন্তর ওই মিক্স খাবারটি একবার করে দেবে এবং প্রত্যেক 7 দিন অন্তর অন্তর এই লিকুইড ফার্টিলাইজারটি তোমরা গাছে দেবে। দেখবে গাছে প্রচুর পরিমাণে লাউয়ের সংখ্যা বাড়বে, স্থির ফুলের সংখ্যা বাড়বে এবং গাছের বৃদ্ধি কিন্তু খুব তাড়াতাড়ি হবে। বন্ধুরা, লাউ গাছে তোমরা যখনই দেখতে পারবে এরকম স্থির ফুল চলে এসছে বা এরকম ছোটো ছোটো লাউ হয়ে এসছে, তখন কিন্তু তোমরা গাছে একটা ফাঙ্গিসাইড স্প্রে করবে। ফাঙ্গিসাইড যদি স্প্রে না করো নানারকম ফাঙ্গাল প্রবলেমটা কিন্তু দেখা দেবে এই সময়। এর ফলে কিন্তু লাউগুলো কিন্তু পচতে শুরু করে, ছোটো অবস্থায় পচে যেতে থাকে। তাই তোমরা একটা যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে এবং একটা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস তোমরা 15 দিন অন্তর অন্তর স্প্রে করবে যাতে লাউয়ের ফুলগুলো ঝরে না পড়ে। তো এইভাবে পরিচর্যা তোমরা করো, দেখতে পারবে যে প্রচুর পরিমাণে তোমাদের গাছে লাউ এসছে এবং প্রচুর পরিমাণে তোমাদের গাছে স্ত্রী ফুলের সংখ্যা আসবে এবং গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু অল্প সময়ের মধ্যে তোমরা দেখতে পারবে।